নানাদিনের জন্য ঘটনা ঘটত আর কুমিল্লার। এবারের ঘটনাটি ঘটে গড়িয়াতে। মহিলার নাম সুস্মিতা। কন্যা সন্তান জন্ম দেওয়ার ও স্বামীর পরক্রিয়া দেখার অপরাধে শ্বশুর বাড়ির শারীরিক নির্যাতনের শিকার হয় গড়িয়ার 110 নম্বর ওয়ার্ডের 23 বছরের সুস্মিতা। তার 3 মাসের একটি সন্তান আছে। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী তীর্থবাবুর চেষ্টায় স্বামী ও শ্বশুরকে পাটনি থানার পুলিশ আটক করেছে। সুস্মিতার বয়ানও পুলিশ রেকর্ড করে ওই হাসপাতালে গিয়ে। দোষীদের শাস্তির দাবি করেন সুস্মিতার মা বাবা ও পাড়ার লোকজন। ব্যাপারটা খুব নকাচ্চনক ব্যাপার। প্রথমেই জানাই আমি একটু তীব্র প্রতিবাদ। আমরা আইনজীবী বলে যারা বড়াই করি, নিজেদেরকে অ্যাডভোকেট বলে যারা বড়াই করি, তাদের সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ করা উচিত। কারণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়া এসে কেবলমাত্র স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেই স্বচ্ছ হওয়া যায় না। মানুষের পোশাকের আড়ালে মানুষের যে শ্বাস প্রশ্বাস সেটা চাপা পড়ে না, এটাই তার উজ্জ্বল প্রমাণ। আমরা দেখেছি যে 2 বছরের বিবাহিত জীবন, সেই 2 বছরের বিবাহিত জীবনে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে অ্যাসিড খেয়ে জীবনটাকে বলিদান দিতে হয়েছে। এটা আমরা আইনের কাছে যখন এলাম, সত্যিই আমাদের অফিসার ইনচার্জ পাটুলি পুলিশ স্টেশন তাকে ধন্যবাদ জানাতে হয়। তিনি যে তৎপরতার সঙ্গে যেরকমভাবে ব্যবস্থাটা নিয়েছেন, সত্যি আইনের প্রতি আস্থা আমাদের আরও বেড়ে গেল। আমরা চাইব যে আইনগতভাবে তাদের যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তিটা হোক এবং আইনের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক। কারণ অ্যাসিড খাওয়া মানুষের একটা স্টমাক যদি বাদ চলে যায় এবং তার 4 মাসের শিশু সন্তান, এবং এই শিশু সন্তানটা কন্যা সন্তান হওয়ার জন্যই তাকে আজকে এই আত্মটাকে বলিদান দিতে হলো, এটা সত্যিই খুব অপরাধজনক ব্যাপার। এর তীব্র প্রতিবাদ আমরা করছি। দীপঙ্করবাবু, এই যে যারা অ্যারেস্ট হয়েছে তাদের আইনতভাবে কি সাজা হয়েছে? পাটুলি থানা অলরেডি একটা মামলা শুরু করেছেন, কেস নাম্বার 48/2019 আন্ডার সেকশন 498A 306 511 34 IPC। এখানে পুলিশ কাস্টডি চেয়েছিল 31 মার্চ অবধি। সেখানে আফটার ভেরিফিকেশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন অব অল ডকুমেন্টারি এভিডেন্সেস লার্নেড SGM আমাদের 4 দিনের পুলিশ কাস্টডি প্লেয়ারকে, আমাদের যা প্লেয়ার ছিল সেটা উনি মেনে নিয়েছেন। 4 দিনের পুলিশ কাস্টডির পর আবার তাকে এখানে আনা হবে। দেখা যাক কী হয়, আমরাও ক্যামেরায় থাকবো।